নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আমি আজকে একটা কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কেকের রেসিপি আমার চ্যানেলে আরও আছে, কিন্তু আজকেরটা স্পেশাল আমার কাছে, কারণ আমার এক কেক কমপ্লিট হলো, তাই আজকে আমি এই কেকটা বানালাম। স্কিপ না করে তাহলে পুরো ভিডিওটা দেখে নাও। প্রথমে আমি এখানে দুটো রুম টেম্পারেচারে রাখা ডিম নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি এক কাপের অল্প কম গুঁড়ো চিনি দিয়ে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। এখানে আমি প্রায় 5 মিনিটের মতো বিট করেছি। এরপর আমি দিয়ে দেব হাফ কাপ সাদা তেল। আবারও 1.5 থেকে 2 মিনিট তেলটাকে ভালো মতো মিশিয়ে নেব। হয়ে গেছে, এক কাপের অল্প কম ময়দা দিয়ে দিলাম। এই ময়দাটা আমি আগে থেকে চেলে রেখেছিলাম। ময়দাটা দিয়ে হালকা হাতে কিন্তু নাড়তে হবে। দিয়ে দেব 6 থেকে 7 চামচ কোকো পাউডার, দিয়ে দেব 1.5 চামচ বেকিং পাউডার আর 1 চিমটি খাওয়ার সোডা। অল্প দুধ দিয়ে দিলাম। এবার ভালো মতো সব উপকরণ মিশিয়ে নেব। যেই পাত্রে আমি কেকটা বানাবো সেই পাত্রের মধ্যে আমি রিফাইন তেল মেখে নিয়েছি। এবার অল্প ময়দা দিয়ে একটা কোট করে নেব, তাহলে কেকটা কিন্তু লেগে যাবে না। আমি একটা স্টিলের পাত্রই নিয়েছি, একটা ময়দার কোট করে নিলাম। এবার একটা নিচে একটা সাদা কাগজ তেল মাখিয়ে এইভাবে বসিয়ে দিলাম। এবার কেকের ব্যাটারটা আমি ওই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। একটু ট্যাপ করে নেব, তাহলে ভিতরের বাবলসগুলো বেরিয়ে আসবে। টুথপিক দিয়ে একটু এই রকম করে ঘুরিয়ে নিলাম, ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে আসবে। একটা কড়াইয়ের ভেতরে আমি স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই কেকটা হতে আমার 40 মিনিট সময় লেগেছে। এখন আমি একটু চেক করে নিচ্ছি। মাঝখানে একবার চেক করেছি, এখন কিন্তু একদমই হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। এবার কিন্তু একদম কেকটা ঠান্ডা হয়ে গেছে, দেখো কতটা স্পঞ্জি হয়েছে। এখন একটা বাটির মধ্যে বাটার নিয়ে নিলাম। বাটারটাকে এইভাবে একটু গুলিয়ে নিলাম। এর মধ্যে আমি 1.5 চামচের মতো গুঁড়ো চিনি দিয়ে দেব, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। একটু ড্রাই হয়ে গেলে এটার মধ্যে 1/2 চামচ দুধ দেওয়া যেতে পারে। আমি অল্প দুধ দিয়ে দিলাম। এবার ভালো মতো মিশিয়ে নেব। একদম তৈরি কিন্তু আমাদের বাটার ক্রিম। এখন একটা এরকম পলিথিনের মধ্যে এই বাটার ক্রিমটা আমি ভরে নেব। এখন আমি কেকটা ওভেন থেকে নামিয়ে নিলাম। এখন একটা নাইফের সাহায্যে আমি কিন্তু এইভাবে কেকের চারপাশ দিয়ে একটু এরকম আলগা করে নিচ্ছি, তাহলে কেকটা ভালো মতো উঠে আসবে। এইরকম একটা ডিশের মধ্যে দিয়ে উল্টে দেব, খুব সহজেই কিন্তু কেকটা উঠে আসবে। এবার আমি তলের যে কাগজটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ তোমাদের আর অনেক ভালোবাসা আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসার জন্য। তোমাদের সাপোর্ট ছাড়া হয়তো এত দূর আসতে পারতাম না। আগামী দিনগুলোতেও তোমরা আমার সাথে এইভাবেই থাকবে। আর এই কেকের রেসিপিটা আজকে আমার দেওয়ার কথা ছিল না, প্রথমেই তো আমি বললাম যে আমার বন্ধুদের জন্যই আমি দিয়েছি, এই কেকের রেসিপিটা দিলাম আর কি। তো যাই হোক, আশা করি আগামী দিনগুলোতেও এইভাবেই তোমাদের পাশে পাবো। তো যাই হোক, ঘরে যতটুকু উপকরণ ছিল সেটুকু দিয়েই আমি বানানোর চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা। এই কেকটা আমি আমার বন্ধুদের জন্যই বানিয়েছি, যদি খাওয়াতে পারতাম আরও বেশি ভালো লাগতো। তো প্রথম টুকরোটা বন্ধুদের জন্য।
তো আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো, মানে আমার এই চকলেট কেকের রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর আমার বন্ধুরা, আবারও বলছি, এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।